Assalamualaikum viewers, this is me Farzana Khan, live agricultural organic skin and hair care page থেকে আজকে লাইভটা একটা শর্ট একটা ভিডিওর মতো হবে। আমি কথা বলবো কিডনি বিনস বা রাজমা সম্পর্কে। আচ্ছা আমি একটু লাইভটা শেয়ার করে দিই। যদিও এটা একটা ইন্ডিয়ান খাবার বা ইন্ডিয়ান ফুড, আমরা অনেকেই এটা সম্পর্কে ইতিমধ্যে জানি, অনেকে এখনো জানি না। যারা জানি না তারা জেনে নিব, আর যারা জানি তারা আরেকটু ভালো করে জেনে নেওয়ার জন্য আজকের এই রাজমা সম্পর্কে কিছু তথ্য। আমার কাছে যে প্যাকেটটি রয়েছে এটা হচ্ছে হাফ কেজি রাজমা, যেটা আপনারা 100 টাকায় পেয়ে যাচ্ছেন। এটা রাজমা, এটাকে ইংরেজিতে বলে কিডনি বিন। এটা হোয়াইট কালারের হয়ে থাকে, এটা পার্পল কালারের হয়ে থাকে, এটা চকলেট কালারের হয়ে থাকে, এটা ব্ল্যাক কালারের হয়ে থাকে। বিভিন্ন টাইপের কিন্তু রাজমা হতে পারে। তো এটা আপনারা 100 গ্রাম পেয়ে যাচ্ছেন, সরি 100 গ্রাম না 500 গ্রাম, হাফ কেজি পেয়ে যাচ্ছেন 100 টাকা। ওকে, এবার আসি রাজমা সম্পর্কে, যে রাজমা আসলে কি। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা খাবার, আসলে এটা ডালের মতো রান্না করা যায়, তারপর আরো বিভিন্ন রকম করে কিন্তু রান্না করা যায়। এটা প্রচুর ফাইবার সমৃদ্ধ, এজন্য যারা ওয়েট লস করতে চান, যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে বা যাদের ডায়াবেটিস রয়েছে বা যারা ওয়েট লস করতে চান, হেলদি একটা লাইফ লিড করতে চান, এরকম কিছু খাবার গ্রহণ করতে চান যেটাতে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকবে, অ্যামাইনো অ্যাসিড থাকবে, ভিটামিনস থাকবে, বাট আপনার ওজনটা মানে অনির্দিষ্টভাবে বা অপরিকল্পিতভাবে বাড়বে না, তাহলে আপনারা কিন্তু কিডনি বিনস বা রাজমা গ্রহণ করতে পারেন। রাজমা বাজারে অনেকভাবে পাওয়া যায়, এটা ক্যান ফুডের মতো করে পাওয়া যায়, এটা ক্যান ফুডের মতো করে পাওয়া যায়, এটা এরকম কাঁচা কিনতে পাওয়া যায়। কিন্তু রাজমা কিন্তু আমরা অনেকগুলা করে খেতে পারবো না, হ্যাঁ অনেকগুলো করে একসাথে খাওয়া যাবে না, কারণ এটা ফাইবার সমৃদ্ধ, এটা হজম হতে একটু সময় নেবে। সো এটা কি করতে হবে, অল্প পরিমাণে খেতে হবে। এবং অল্প পরিমাণে রাজমা, আমরা যদি দিনে 100 গ্রাম রাজমা খাই, এটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন দিতে পারে আমাদের একদিনের জন্য। সো আমরা কি করব, একটু রয়ে শুয়ে খাবো। অ্যান্ড যারা ওজন কমাতে চান তারা রাজমাটা কেন খাবেন, কারণ হচ্ছে এটা প্রচুর ফাইবার সমৃদ্ধ এবং এটা পেটে অনেকক্ষণ থাকে। তো আমাদের যে বারবার কার্বোহাইড্রেট খাওয়ার ক্রেভিংসটা হয়, সেই ক্রেভিংসটা কিন্তু হবে না, বারবার ক্ষুধা লাগবে না, এটা পেটটাকে ভরিয়ে রাখবে, প্লাস আমাদেরকে কিন্তু ভিটামিনসও দিচ্ছে, ওয়েট লস হচ্ছে প্লাস ভিটামিনসও কিন্তু দিচ্ছে। সো দ্যাটস ওয়াই কি করতে পারি, আমরা রাজমা গ্রহণ করতে পারি, এবং ডায়াবেটিসের রোগীরা রাজমা গ্রহণ করতে পারেন, কারণ এটার মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম রয়েছে, এবং এটা কার্বোহাইড্রেট হলেও এটা হচ্ছে গুড কার্বোহাইড্রেট, এটা শরীরের জন্য ভালো, এটা কোনো ব্যাড কার্বোহাইড্রেট না। হ্যালো আপু, কেমন আছো? ইশাদ জাহান, ইশাদ জাহান আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি, তোমাদের দোয়ায়। আচ্ছা, তো এই ছিল মোটামুটি রাজমা সম্পর্কে। যারা ওয়েট লস করতে চাও, যারা হেলদি লাইফ লিড করতে চাও, তারা নিতে পারো। অলসো এটা বাচ্চাদের জন্য এবং নর্মাল খাওয়ার জন্য অনেক বেশি পুষ্টিকর। তো আপনারা রাজমা কিন্তু নিয়ে নিতে পারেন, এটা স্ন্যাক্স হিসেবে রাজমা দিয়ে কিছু বানিয়ে খেতে পারেন, অথবা ডিনার হিসেবেও খাওয়া যেতে পারে, লাঞ্চ হিসেবেও খাওয়া যেতে পারে, অ্যাজ ইউর উইশ। ওকে, আজকের লাইভটা এ পর্যন্তই ছিল রাজমা সম্পর্কে। যারা ইউটিউবে থেকে দেখবা এই ভিডিওটা, তারা যদি আমাদের সাথে এক্সকিউজ মি, আচ্ছা যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখে অর্ডার করতে চাও, তাদের জন্য ডিসক্রিপশনে আমি সব দিয়ে দিব। রজা অর্গানিক ফুডস
যেটা হচ্ছে আমাদের একটা পেজ আর এটা হচ্ছে রোজা অর্গানিক স্কিন এন্ড হেয়ার কেয়ার। দুইটার যে কোনো একটা পেজে তোমরা যদি ইনবক্স করো তাহলে কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবে, এটা হেলথ রিলেটেড প্রোডাক্ট হোক, ফুড প্রোডাক্ট হোক অথবা স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্ট হোক। ওকে, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, নাম দিয়ে দিব এবং মোবাইল নাম্বারও দিয়ে দিব, তোমরা কিন্তু ইনবক্স করে ফেলতে পারবা। এবং পেজের থেকে যারা আছে তারা পেজে ইনবক্স করে ফেলতে পারবা, জাস্ট নামটা বলে নিলে হবে, অথবা তোমরা কিন্তু এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এটা তোমরা মাংস দিয়ে রান্না করে খেতে পারো, তোমরা নর্মালি রান্না করে খেতে পারো, ছোলার মতো করে, তো বিভিন্ন উপায়ে খাওয়া যায়। এটা যেমন টেস্টি তেমনি কিন্তু হেলদি। তো আজকে কিডনি বিন সম্পর্কে এ পর্যন্তই ছিল, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।